আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার স্ক্রিপ্ট ব্লগটি আবারও শুরু করে দিয়েছি রাত থেকে তো এখানে অনেক মজা করে এক কাপ চা দিয়েছে আমার বোন তো সবার জন্য বানিয়েছিল আমাকে দিয়েছে আর এই তো অনেক সুন্দর একটা কালার হয়েছে মার্শাল্লা আর মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো চা প্রেমিকদের জন্য এইরকম এক কাপ চা কিন্তু যথেষ্ট তাই না তবে রমজান মাস আসার পর থেকে দেখা যায় মাঝে মাঝে খাওয়া হয় সব সময় খাওয়া হয় না তারপর থেকে হঠাৎ করে শুরু হলো এমনভাবে ঘূর্ণিঝড় আমার কাছে মনে হয়েছে এটাই আমার স্মরণকালের শ্রেষ্ঠ ঘূর্ণিঝড় মনে হয়েছিল কিছুক্ষণের জন্য পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম অবস্থা চারিদিকে ঘূর্ণিঝড় মাঝখানের মধ্যে আমাদের বাড়িঘরগুলো ছিল এটাই আমার কাছে মনে হয়েছে ভেবেছি হয়তো মানে সবাই আর আজ থাকবো না সবাই একদম উড়ে যাব বাড়িঘর সহ শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সব কিছু আর একটু বয় পেয়েছিলাম কিন্তু বয় পেলেও বিশ্বাস ছিল আমার রবের ওপর পূর্ণ ভরসা ছিল যে উনি যদি বাঁচাতে চান তাহলে দেখা যায় মানুষ শুকনার মধ্যে পড়ে কিন্তু মরে যায় আর যদি কাউকে বাঁচাতে চান তাহলে সাগরে বেশে গেলে কিন্তু সে বেঁচে যায় তো ভাবলাম যদি মরি তাহলে সবাই ঘূর্ণিঝড়ের মধ্যে মরে যাব আর যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন তাহলে তো বাঁচাবেন তবে বিশ্বাস ছিল রবের উপর কিছুই হবে না যদি সত্যিকারের আল্লাহর গুলাম হয়ে থাকি তারপর দেখা যায় আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়েছে আল্লাহর রহমতে আল্লাহর কাছে দোয়া করেছি সবাইকে যেন হেফাজতে রাখেন সবার বাড়িবার কিন্তু দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আকাশে বিদ্যুৎ চম্পাচ্ছে আর হাফ এন আওয়ারের মতো ছিল এই ঘূর্ণিঝড়টা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি প্লিজ করবেন পাশে থাকার জন্য কোনটি অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এইদিকে দেখতে পাচ্ছেন গুণি জ্বরের কবলে পড়ে গাছের অনেক সুন্দর তাজা তাজা আমগুলো জড়েছে তো এই আমগুলো করিয়েছেন আমার আম্মু কুড়িয়ে নিয়ে এসেছেন চাহারির সময় চাহারি ফেদে তখন দেখা যায় আজান হয়ে যাবে তখন এই আমগুলো করিয়েছেন আর এই দিকে দেখতে পাচ্ছেন বাহিরের অবস্থা গাছের পাতা কিভাবে এক জায়গায় এসে জোর হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন গাছের ডাল পাতা সব কিছু যে কেমন জানি এলোমেলো হয়ে আছে আর ওইদিকে একটা গাছও কিন্তু বেঙ্গে পড়েছে একটা সুপারির গাছ লম্বা একটা সুপারির গাছ আর পিছন দিকে আমাদের গাছ আরো একটা বেঙ্গে পড়েছে আর আশপাশের মানে বাড়িতে মানে কোনো ক্ষতি হয়নি তবে কারো গাছ এইভাবে মানে গাছপালা এগুলো ভেঙে পড়েছে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন রোদ উঠেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো এই রোদের মধ্যে এখন আমগুলো কেটে দেওয়া হয়েছে আমসি দেওয়া হচ্ছে ফ্রেশ আমের আর এই তো এখানে দেখতে পাচ্ছেন কিছু আমসি শুকিয়ে গিয়েছে ওগুলো আজ শুকে গেলে তখন রেখে দেব এগুলো আর শুকাতে হবে না এদিকে হচ্ছে আমাদের পিছনের চালের মধ্যে মানে ঠেনের উপরে দেখতে পাচ্ছেন আম পড়েছে তো যখন জ্বর হয়েছিল তখনই এই আমগুলো এখানে উড়ে উড়ে এসে পড়েছে তো এই আমগুলো কুড়িয়ে নিচ্ছে বালাস এই তো আমগুলো কুড়িয়ে নিয়েছে ওরা দুইজন মিলে তো জ্বর না হলে দেখা যায় আমগুলো গাছ থেকে পারা হতো না আর সুন্দর পাচ্ছেন অনেক সুন্দর আমগুলো পড়েছে তারপর আমি লতি বাসবো একজন লতি দিয়ে গিয়েছে ফ্রেশ লতি আর আজ হচ্ছে লতি রান্না করা হবে তো এগুলো দুই পরিষ্কার করে নিয়ে এসেছেন এখন বসে বসে বেছে নিচ্ছি ওদিকে আমার আম্মু বসেছেন তোমরা দুজন মিলে ফ্রেশ লতিগুলো বেছে নিচ্ছি আজ হচ্ছে খুব বেশি একটা রান্না বান্না করবো না আজ অল্প রান্না করব তো এখানে লতি বাঁচা হয়ে গেলে এখানে রান্না করতে চলে এসেছি তো আজকে রান্না রান্নাবান্না হচ্ছে আমার বোনরা করবে আরও দুজন তো এখানে একজন লতি বসিয়ে দিচ্ছে আর আরেকজন হচ্ছে মানে কই মাছ দিয়ে পটল বোনা করবে তো এখানে টাকি মাছ দিয়েছে লথির মধ্যে আর গরম মশলা দিয়েছে শুটকি মাছ দেওয়া হয়েছে দেখতে পারছেন রসুন বাটা দেওয়া হয়েছে আর পেঁয়াজ তো এখানে চলে এসেছে এদিকে পটলগুলো চিলে নেছে আর আজকের এই ফ্রেশ পটল দিয়ে কই মাছের বোনা হবে অনেক মজা করে রান্না করবে তো এদিকে বাগার দিয়ে দিয়েছে কড়াই বসিয়ে এখানে রসুন পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিবি নাড়াচাড়া করে আর এদিকে লতির মধ্যে বলক চলে এসেছে আমি আলতো করে লতিগুলো নাড়াচাড়া করে দিচ্ছি আর লথি ফ্রেশ ছিল লতি থেকে কিন্তু পানি বের হবে তো এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে গুঁড়া মশলা দেওয়া হচ্ছে মরিচ গুঁড়ো হলুদের গুঁড়ো দনিয়া গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে এখানে পটল দিয়ে দেবে এখানে আবারও একটু আলতো করে নাড়া দিয়ে দিয়েছি দেখতে পাওয়া অনেক সুন্দর লতি রান্না হচ্ছে এদিকে কই মাছ দিয়ে নিয়ে এসেছে মাছগুলো এখন হালকা একটু বাজা দিয়ে তারপর বোনা করবে তো এখানে তেল গরম করে নিয়েছে তেলের মধ্যে সামান্য হলুদের গুঁড়ো আর লবণ দিয়েছে নিচের পাশটা বাজা হয়ে গেলে এখন উলটিয়ে দিয়েছে আর এই তো এইভাবে করে কই মাছগুলো বেজে নিয়েছে এগুলো ছিল দেশীয় কই মাছ আর এগুলো দেখা যায় গুর্ণিঝড় হলে মানে আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন দেখা যায় এই কই মাছগুলো উজানে ধরা হয় তো এগুলো হচ্ছে সেই মাছ খুবই ফ্রেশ তরতাজা। আর এখানে মশলা কষিয়ে এখন পটল দিয়ে দিয়েছে আর এই গরমের সবজি দিয়ে কিন্তু মাছ বোনা হবে খুব বেশি মজা হবে আমার কাছে মনে হচ্ছে তো এখানে কচামরিচ ফলে দিয়েছে সবজি হাফ সিদ্ধ হয়েছে তারপর এখানে দিয়ে দিয়েছে কই মাছ আর মাছ কষানো হবে আর পারফেক্ট সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে কই মাছ বোনা হয়ে গিয়েছে এখানে জুল এতটুকু থাকবে না আর একবার যখন গরম করা হবে তখন কিন্তু শুকিয়ে যাবে সব শেষে দনে পাতা কুচে দিয়ে খুন নামিয়ে নিয়েছে আর আজ হচ্ছে এগুলোই রান্না হয়েছে লতি আর তো কই মাছ বোনা আর পাট হয়েছে এই শাকগুলো কুচি করে কাটা হয়েছে এগুলো এখনও রান্না বসানো হয়নি তবে এগুলো রান্না বসানো হবে আর এগুলো রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তারপর আমি চলে এসেছি বাহিরে আজ তো আর খুব বেশি রান্না নেই আজ কোনো ইফতারেও রেডি এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা সুপারির গাছ বেঙ্গে পড়েছে তারপরে এদিকে চলে এসেছি আজ হচ্ছে মোমবাতি জ্বালিয়ে ইফতার খাবো এখানে জুস গুলে নিয়েছেন আর এই তো শাক আছে আর লতি এগুলো দিয়ে অল্প করে ভাত খেয়ে নেব তো আজ এই অন্ধকারের মধ্যে আর কোনো কিছুই আয়োজন করা হয়নি ইফতারের দেখা যায় এই জ্বর যখন হয়েছিল তখন থেকে কিন্তু বিদ্যুৎ নেই গড়ে সব কিছু একদম থস নস হয়ে গিয়েছে তো ওগুলো ঠিকঠাক করতে হয়তো আরও দু একদিন সময় লাগবে তো আজকের মতো এগুলো দিয়ে চালিয়ে নিচ্ছি আর এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই একটা লাইক দিতে ভুলবেন না ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হবে আর একটি নতুন ব্লগে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম